আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত, আকা পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ব্যাংকিং প্রফেশনাল সিরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয়, যে সমস্ত ব্যাংকার্স নতুন সিলেবাসের আলোকে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা 99তম ব্যাচে অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। যেহেতু আপনাদের হাতে এখন সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আজকের ক্লাসে আমরা ফার্স্ট পার্টের দ্বিতীয় সাবজেক্ট গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে দেওয়া হয়েছে মাত্র 8টি অধ্যায়, সিলেবাসে 8টি অধ্যায় দেওয়া হয়েছে এবং টিকা 9 নম্বর অধ্যায়তে দেওয়া হয়েছে। আমার বইয়ের বৈশিষ্ট্য হলো অধ্যায়ভিত্তিক এখানে ফরম্যাট আকারে প্রশ্নগুলো সাজানো আছে। দেখুন, 1 নম্বর অধ্যায় সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী এখানে 6টা নিয়মের প্রশ্ন আছে, 6টা ফরম্যাটের। প্রত্যেকটা ফরম্যাটে কতগুলো প্রশ্ন হতে পারে এবং একই জাতীয় প্রশ্নগুলো এক জায়গায় সাজানো আছে, অ্যান্সারগুলো সাবলীল ভাষায় সুন্দরভাবে সাজায় দেওয়া হয়েছে, যাতে অল্পতে আপনি একবার পড়লে সহজে মনে রাখতে পারেন। চলুন আমরা সাজেশন দেখে আসি। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, সেই ভালো যার সব ভালো যার। এই শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য এখনই আপনি rokomari.com অর্ডার করুন। রকমারিতে অর্ডার করলে খুব দ্রুত পেয়ে যাবেন। আসুন আমরা সাজেশন দেখে আসি। অধ্যায়ভিত্তিক প্রথমে সিলেবাস দিয়েছি, আর সিলেবাস অনুযায়ী সূচিপত্র দিয়েছি, কোন অধ্যায়তে কোন প্রশ্নগুলো দেওয়া হয়েছে, বিস্তারিত সূচি দেওয়া হয়েছে। এই যে অধ্যায়ভিত্তিক সব প্রশ্ন, আর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো মেলায় আমি এক জায়গায় সাজেশন করে দিয়েছি। এই বইয়ের ভিতরেই আপনি সমাধান পাবেন, এর ভিতরেই সাজেশন পাবেন, এক্সট্রা কোনো সাজেশন প্রয়োজন হবে না। আবার এক্সট্রা সাজেশনও আমি বের করেছি, সেটাও আপনারা নিতে পারেন। দেখুন, প্রথমে 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায়ে একটু ফরম্যাট বেশি এবং এখানে প্রশ্ন বেশি, আর এই অধ্যায় থেকে আসে প্রত্যেকবার, যার কারণে এখানে একটু বেশি প্রশ্ন পড়তে হবে। যেমন 1 নম্বর ফরম্যাটে আমি 3টে প্রশ্ন দিয়েছি, প্রবলেম নম্বর 1, 4 আর 5, এটা 3 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর পেজে পাবেন। আর 2 নম্বর ফরম্যাটে মাত্র 2টা প্রশ্ন পড়লে হবে, 22 এবং 23। 3 নম্বর ফরম্যাটে 3টা প্রশ্ন ইম্পর্টেন্ট, 30, 32 এবং 34। আর 4 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 36, 40, 42 এবং 44, এই 4টা প্রশ্ন। 5 নম্বর ফরম্যাটে 2টা প্রশ্ন, 47 এবং 53, যেটা পাবেন 52 এবং 58 নম্বর পেজে। আর 6 নম্বর ফরম্যাটে 2টা প্রশ্ন পড়লে হবে, 56 এবং 57 নম্বর, যেটা 60 নম্বর পেজে আছে। আর বইয়ের কাভার পেজটা একটু দেখে নেন, এটা হলো আমাদের বইয়ের কাভার পেজ। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়তে আসবো। তাহলে প্রথম অধ্যায় সাজেশনটা দেখলাম, এবার দ্বিতীয় অধ্যায়তে আসুন। আজই অর্ডার করুন আপনারা rokomari.com-এ, খুব দ্রুত পেয়ে যাবেন, অল্পতে আপনি সিলেবাসটা শেষ করতে পারবেন। দেখুন, 2 নম্বর অধ্যায় সাজেশন, এখানে ফরম্যাট নম্বর 1-এ 4টা প্রশ্ন দিয়েছি, প্রবলেম 1, 4, 10, 11, পেজ নাম্বার 67, 68, 73, 75। আর 2 নম্বর ফরম্যাটে 4টা প্রশ্ন, 14, 15, 25, 30। 3 নম্বর ফরম্যাটে 3টা প্রশ্ন, 39, 39, 40, 43 নম্বর প্রবলেম, এটা পাবেন 102 পেজে, 103 এবং 106 নম্বর পেজে। 4 নম্বর ফরম্যাটে 3টা প্রশ্ন, প্রবলেম 51, 52, 53। এই ছিল আমাদের 2 নম্বর অধ্যায় সাজেশন। এবার আসুন 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে 4টা ফরম্যাট আছে, তার মধ্যে 1 নম্বর ফরম্যাটে 3টা প্রশ্ন পড়তে হবে, প্রবলেম 1, 2, 3। আর 2 নম্বর ফরম্যাটের মাত্র 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট, 5 এবং 6, এটা পাবেন পেজ নাম্বার 123, 127। এরপর আসেন 3 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 10, 11 এবং 12, এই 3টা প্রশ্ন পড়লেই হবে এই ফরম্যাট থেকে। আর 4 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 20 এবং 24, ব্যাস
এই প্রশ্নগুলো পড়া থাকলে যদি হবু এই প্রশ্ন আমার নাও আসে, তাহলে এই ফরম্যাটের আরেকটা প্রশ্ন আসলেও আপনি অ্যান্সার করতে পারবেন, সেভাবে সহজভাবে লিখে দেওয়া আছে। আসুন এবার 4 নম্বর অধ্যায়তে যাই। 4 নম্বর অধ্যায়ে 3টা ফরম্যাট আছে, তার মধ্যে 1 নম্বর ফরম্যাটে 2টো প্রশ্ন, প্রবলেম 1 এবং 3, পেজ 144-143। ফরম্যাট 1 এবং 2 নম্বর ফরম্যাটে 2টো প্রশ্ন, প্রবলেম 7 এবং 8, আর 3 নম্বর ফরম্যাটে প্রবলেম 14 এবং 20। এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর অধ্যায়তে চলে আসেন। 5 নম্বর অধ্যায়ে 8টা ফরম্যাট দেওয়া আছে। প্রথমে 1 নম্বর ফরম্যাটে প্রবলেম 1, 6, আর 2 নম্বর ফরম্যাটে প্রবলেম 2টা, 7 এবং 8, 3 নম্বর ফরম্যাটে প্রবলেম 1টা, 4 নম্বর ফরম্যাটে প্রবলেম 3টা, 14, 15, 16, 5 নম্বর ফরম্যাটে প্রবলেম 2টা, প্রবলেম 23 এবং 24, 6 নম্বর ফরম্যাটে প্রবলেম 3টা, 28, 29, 30, আর 7 নম্বর ফরম্যাটে একটু প্রশ্ন বেশি পড়তে হবে, এখান থেকে আসে বেশি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ছিল আমাদের 5 নম্বর অধ্যায়। এবার আসুন 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় 5টা ফরম্যাটে ভাগ করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর ফরম্যাটে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, আর 2 নম্বর ফরম্যাটের প্রবলেম মাত্র 2টা, 10 এবং 11, আর 3 নম্বর ফরম্যাটে প্রবলেম 19, 21, 4 নম্বর ফরম্যাটে 2টা, আর 5 নম্বর ফরম্যাটে 1টা। 7 নম্বর অধ্যায়ও এরকমভাবে সাজেশন প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে, পাশাপাশি শর্ট নোট যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো। এখানে মোট আমি 101টা টিকা দিয়েছি, তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন কয়েকটা টিকা এখানে বাছাই করে দিয়েছি, এই করে পড়লেই এনাফ আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। ক্লাসটা আপনারা ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।